তাহলে আবু হুরাই রাজি আল্লাহ আনহুর হাত ধরে আল্লাহ নবী পাঁচটা নসিহত করেছিলেন এক নম্বর ইত্তাকিল মাহারি মা আবাদান নাস আবু হুরাইরা জীবনে কোনোদিন হারামের কাছে যাইবা না হারাম থেকে বেঁচে থাকবা পৃথিবীর সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি তুমি হইবা দুই নম্বর তোমার কিসমতে আল্লাহ যা দিছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবা তুমি সবচেয়ে সুখী মানুষ হইবা তিন নম্বর প্রতিবেশীর মনে কোনো দিন কষ্ট দিবা না চার নম্বর কথা নবী বলেন ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বুলিনফসি তাকুন মুসলিমা তুমি অন্যের জন্য সেটাই পছন্দ করবা যেটা নিজের জন্য পছন্দ করো আর নিজের জন্য যেটা পছন্দ করবা না সেটা অন্যের জন্যও পছন্দ করবা না তাকুন মুসলিমা তাহলে তুমি একজন মুসলমান হতে পারবা 5 নম্বর কথা নবী বললেন ওয়া লা তুকসিরি যিহকা ফাইন্নাকাসরাতা যিহকি তুমি ইতুল কলবা আবু হুরাইরা তুমি বেশি বেশি হাসবা না কারণ অধিক পরিমাণে হাসি মানুষের অন্তরকে মৃত বানাইয়া দেয় আবু হুরাইরা তুমি বেশি হাসবা না বেশি হাসার চেষ্টা করবা না অধিক পরিমাণে হাসি মানুষের অন্তরকে মৃত বানাইয়া দেয় এই পাঁচটা নসিহত যেন আল্লাহ আমরা প্রত্যেকে নিজের ব্যক্তি জীবনে সামাজিক জীবনে পারিবারিক জীবনে বাস্তবায়ন করতে পারি আল্লাহ সেই তাও সিদ্ধান্ত করেন বলেন আমিন